সন্তানের সঙ্গে গান গাই, আমাদের কেউ মারা গেলে আমরা শোক সভায় গান গাই, আমাদের বিয়ে হলে গান গাই, আমরা একটা আনন্দ সকল গান গাই। অর্থাৎ বাঙালির জীবনে সুখ এবং আনন্দ দুটোতে গান অপরিহার্য। তাহলে অপরিহার্য বিষয়কে আমাদের এমনভাবে ধারণ করতে হবে, বাংলাকে এমনভাবে লালন করতে হবে, বাংলাদেশকে বিশ্বমানে নিয়ে যাওয়ার জন্য যেমন অর্থনৈতিক কর্মকর্তা আছে, সংস্কৃতির একটা জায়গায় আছে সেখানে গান। কারণ আমরা বাঙালি সমৃদ্ধ বাঙ্গা জাতিতে বহুদিনের সমৃদ্ধশালী গান আছে, আমাদের সুরের বৈচিত্র্য আছে, লেখার বৈচিত্র্য আছে, গভীরতা আছে, মানবিক দিক আছে, হ্যাঁ আমাদের লেখার মধ্যে নৈতিক সৌন্দর্য আছে। আর ভিডিও সম্পর্কে শুধু একটা বলবো যে ফার্স্ট হচ্ছে অবশ্যই আমাদেরকে ভালো গান নির্মাণ করতে হবে এবং বাংলা গানকে গভীরতম এবং সমৃদ্ধতর গান করতে হবে। দ্বিতীয় হচ্ছে ভিডিওর বিষয়ে বলবো আগে গান করতে হবে। গান হচ্ছে শ্রবণ মাধ্যম, পৃথিবীতে অনেকগুলো মাধ্যমের মধ্যে গানই একমাত্র শ্রবণ মাধ্যম, শুধু শোনা যায়। এখন কিছু কিছু দেখার ব্যবস্থা আছে করতে হবে, তারপরে ভিডিওটা কত মান হবে সেটা আমরা নির্ধারণ করবো। যেমন আমার একটা গান আছে যে আমার মন্দ স্বভাব জিরো তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমি এক ভিডিওতে দিয়েছি একটা মেয়ে ছেলে কেটে তাই নিয়ে চলে যাচ্ছে, আমি কি গভীর রূপ থেকে লেখলাম। আমি সেদিন ভাবলাম যে আর গানই লেখা যায় না, কারণ আমার গান তো আমার অনুভূতি জানতেছে না, আমি কীভাবে লেখছি জানতেছে না, আমার কি অনুতাপ দিয়ে লিখেছি, আমি জীবনের পূর্ণ নৈতিক সৌন্দর্য দিয়ে দেখেছি গানটাকে, তারা জানতে পারলো না। তোরা জীবনের নৈতিক সৌন্দর্য বুঝবে না, জীবনের মানে প্রেরণা বুঝবে না, জীবনের গভীরতা বুঝবে না, জীবনের আকাঙ্ক্ষা বুঝবে না, সে একজন ভিডিও না, ভিডিও যদি করতেই হয় যে গান লিখেছে, যে গান সুর করেছে, যে গান গেয়েছে তার সাথে মতামত দিতে হবে, নাহলে কি করে সে আমার গান গাবে। তাহলে আমরা তো এই বিষয়গুলো খেয়াল করে আবার কথা বলবো, ধন্যবাদ।